como yo sabía, usaba Tom আমাদের এই বং ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আজকে আমরা ইলেকট্রিসিটির ব্যাপারে জানব। ইলেকট্রিসিটি আসলে কি? আপনার ফোন চার্জ করাই হোক, কম্পিউটার অন করাই হোক, বা অন্ধকার দূর করার জন্য লাইট জ্বালানোই হোক, প্রতিটির ব্যাপারেই ইলেকট্রিসিটি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আপনি যদি আধুনিক জীবনের থেকেও দূরে যেতে চান, তবে আপনি ইলেকট্রিসিটি থেকে দূরে যেতে পারবেন না, কারণ ঝড় বৃষ্টির সময় যে বজ্রপাত হয় এটা হচ্ছে এক রকমের ইলেকট্রিসিটি। কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন থেকে যায় যে ইলেকট্রিসিটি আসলে কি? আর এইটা যদি ইলেকট্রিসিটি হয়, তবে এইটা ইলেকট্রিক কারেন্টে কিভাবে প্রবাহিত হয়? সুইচ অন হওয়ার পর লাইট কীভাবেই বা জ্বলে ওঠে? এটা বোঝার জন্য আমাদের পরমাণু বা অ্যাটমের ব্যাপারেও ডিপলি জানতে হবে। পরমাণু কি? এটি হচ্ছে কোনো বস্তুর বেসিক বিল্ডিং ব্লক, মানে কোনো বস্তুর কতগুলি পরমাণু দ্বারা গঠিত। আর এই অ্যাটমগুলি একত্রে মলিকিউলস তৈরি করে, এবং এই মলিকিউলসগুলি মিলে একত্রে সেল তৈরি হয়, যেটা জীবনের ফান্ডামেন্টাল ইউনিট। এটা আলাদা টপিক যদিও। আপনি কি জানেন অ্যাটমস পরমাণু কী দিয়ে গঠিত? এটি আসলে একটি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। এর মধ্যে থাকা প্রোটনটি পজিটিভ চার্জযুক্ত হয়, নিউট্রাল যেটা চার্জবিহীন, নামই বোঝা যাচ্ছে নিউট্রাল থাকে, চার্জবিহীন, এবং ইলেকট্রনটি নেগেটিভ চার্জ যুক্ত হয়। এগুলি নিউক্লিয়াসের মধ্যে একসাথে অবস্থান করে। কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকেই ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। যেমন সৌরমণ্ডলের সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলি ঘুরতে থাকে, ঠিক সেরকমই ইলেকট্রন আর নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রিসিটি আর কিছুই না, এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনের মধ্যে দেখবেন যে ইলেকট্রিসিটিকে বুঝতে হলে আগে ফ্লো অফ ইলেকট্রন এর প্রভাব অবস্থান সম্বন্ধে জানতে হবে। ইলেকট্রনের প্রভাব মানে নিউক্লিয়াসের অবস্থিত কক্ষপথে বা অরবিটে ইলেকট্রন ঘুরছে তা নয়। ইলেকট্রন আমি বলতে চাইছি যে একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে, যে অ্যাটম থেকে অন্য অ্যাটমে যাওয়ার কথা বলছি। আর এই ইলেকট্রনের প্রভাব ইলেকট্রিসিটিতেই জন্ম দেয়, এই চার্জগুলি অবিরাম প্রবাহিত হতে থাকে, এটাকে ইলেকট্রিক চার্জও বলা হয়। কিন্তু ভাববার বিষয়, এই চার্জগুলি ফ্লো কেন হয়? কেনই বা নেগেটিভ চার্জগুলি একটি অ্যাটম থেকে অন্য পরমাণু বা অন্য অ্যাটমে প্রবাহিত হয়? এটা জানতে হলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর ব্যাপারে জানতে হবে। এটি হচ্ছে চার্জের বিশেষ ধর্ম। দুটি সমান চার্জকে কাছাকাছি রাখলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, এবং দুটি বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো চার্জে পরস্পর কাছাকাছি আনলে সেটা আকর্ষণ করে, এবং দুটি সমান, দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে সামনে আনলে সে দুটি বিকর্ষণ করে। আসুন এই পরমাণু স্ট্রাকচারের মাধ্যমেই বোঝা যাক। এই অ্যাটমিক স্ট্রাকচারে আলাদা আলাদা কক্ষপথ থাকে, এবং সেই কক্ষপথেই ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ ইলেকট্রনকে অ্যাটমের সাথে আঠার মতো আটকে রাখে, প্রোটনের পজিটিভ চার্জ যেহেতু আমরা আগেই বলেছি দুটো বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেহেতু আঠার মতো আটকে রাখে। এই অ্যাটম স্ট্রাকচারে যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে থাকে, সেইগুলি প্রোটনের আকর্ষণ বলের জন্যই থাকে, এবং এর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি অতটাও আকর্ষণ বলের উপর কাজ করে না। আগেই বলেছি ইলেকট্রন থাকে তো পরস্পরকে বিকর্ষণ করবে। আসুন এটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখি। বাইরে থেকে কোনো এক্সট্রা নেগেটিভ ইলেকট্রনকে লো করলে সেই ইলেকট্রনটি অন্য পরমাণুর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য বিকর্ষণ করবে, এবং এটি ইলেকট্রন যুক্ত হয়, এবং সেইটি অন্য অ্যাটমের মধ্যে যায়, এবং সেই একই প্রক্রিয়া চলতেই থাকে। এই ইলেকট্রনের ফ্লোকেই আমরা ইলেকট্রিক চার্জ হিসেবে জানি। তো আজকে এই পর্যন্তই। এখনও বুঝতে পারছি যে এখনও কিছু প্রশ্ন হয়তো আমাদের মধ্যে রয়ে গেছে, যেমন ইলেকট্রিসিটি কোন দিকে প্রবাহিত হয়, ডিরেকশানটা কি, ইলেকট্রিক চার্জ যে প্রবাহিত হচ্ছে তা কিসের উপর নির্ভর করছে, বা ইলেকট্রিসিটি কেন কোনো কারণে প্রবাহিত হয়, এই সব কিছু জানতে হলে আমাদের নেক্সট ভিডিওতে চোখ রাখুন, দেখতে হবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করবেন এবং